অ্যাসিড হামলা চালালো তার শ্বশুরবাড়ি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার রানাঘাট থানার নাসরা সবুজপল্লী এলাকার বাসিন্দা বাবলু সাহার সঙ্গে 8 বছর আগে বিবাহ হয় উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার বাসিন্দা মমতা সাহার। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতে দ্বারস্থ হন বাবলু সাহা। বুধবার রাতে কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় বাবলু সাহার উপর অ্যাসিড নিয়ে হামলা চালায় তার স্ত্রী, শ্যালক, শ্বশুর সহ পরিবারের অন্যান্য সদস্যরা বলে অভিযোগ। স্থানীয় মানুষজন যুবকের চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল, আমি গতকাল রাতে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করে হোটেল থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় মাঠে হঠাৎ করে তিনজনা, তারপর দেখছি যে মাস্ক পরে রয়েছে ওরা আমার শ্বশুরবাড়ির লোক। তা আমার আগেও অনেকবার অশান্তি করে গেছে আমার দোকানে বাড়িতে এসে। তা ওর মানে ডিভোর্স ব্যাপার নিয়ে টাকা পয়সা চেয়েছে, টাকা পয়সা অনেকবার নিয়েওছে, তারপর আর দিনই। যাই হোক, সেদিনকে আমাকে জোর জবরদস্তি করে হাতাহাতি করে আমাকে এই অ্যাসিড হামলাটা করে। তারপর তো আমি মাঠে পড়েছিলাম, কিছু করেছে আমার ওই শ্বশুরবাড়ির লোকই, শালা শ্বশুর, আর হচ্ছে লাস্টে যে বিয়ে দিয়েছে সেই জামাই। করার পরে আমি তখন আমার সাথে ডিভোর্স হয়নি, রেজিস্ট্রি করা আছে, কিন্তু এখন আমাকে আনম্যারিড বলেই রেজিস্ট্রি করিয়েছে, কিন্তু তার আগেও কয়েকবার বিয়ে হয়েছে তার। সেই প্রমাণপত্র আমি জোগাড় করে রেখেছি। মোট 4-5 বার বিয়ে হয়েছে, আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 3-4 বারের ডকুমেন্টস আছে আমার কাছে। এইবার এদেরকে আমি ওদের ওখানে গিয়েছি, পার্টি অফিসে গিয়েছি, তাদেরকেও জানিয়েছি। জানানোর পরে ওরা আমার পরে আরও মানে লোকজন দিয়ে থেট দেয়। থেট দেওয়ার পরে আমি ওগুলো মানি না, আমি জানি কেস চলছে, থানায় যাওয়া হবে। আমি 2 বার জেলও খাটিয়েছি আমাকে টাকার জন্য। লাস্ট ফিনিশিং যখন আমি টাকা দিতে অস্বীকার করি, তখন আমার সাথে আমার এরকম অ্যাসিড হামলা করে গতকাল রাত। পেয়ারে মারার সামনে অ্যাসিডটা সামনে মারতে চেয়েছিলো, আমি সাইকেল ফেলে দৌড়িয়েছি, তা পেছনে লেগেছে, পেছনে আর সেই ক্ষেত্রে পরে আমি যে নিজেই টাকা দিইনি। অ্যাসিডটা কে ছুঁড়েছিল? অ্যাসিডটা ওদের তিনজনের মধ্যে একজন ছিল, সেটা হচ্ছে ওই ছোটো আমার মনে হয় শালা করেছে। কি নাম তার? ওর নাম সূর্য সাহা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।